আজকে একটা আবার অদ্ভুত ঘটনা ঘটলো, মানে আপনাদের ভালোবাসা কোন জায়গায় পৌঁছেছে সেটা আমি মানে কল্পনাও করতে পারি না। আজকে আমার ব্লগ যায়নি, আজকে 24 তারিখ, আজকে আমি ব্লগটা দিতে পারিনি কলকাতা ক্যাম্পাসে। তো সেই জন্য একজন ভদ্রমহিলা, শুভ্রাদি সম্ভবত নাম, উনি আমাদের যে টিম মেম্বারদের ফোন নাম্বারটা দেওয়া হয়েছে সেইখানে ফোন করেছিলেন ঠিক 3:30 নাগাদ, সম্ভবত যা আমার কাছে রিপোর্ট এসেছে 3:30টার সময় ফোন করেছিলেন। করে উনি বলেছেন যে আজকে সকাল থেকে কোনো ব্লগ আসেনি এবং 3:30 বাজে আমি এখনও ইন্ডিয়ান ক্যানভাসে কোনো খাবারের ভিডিও পাইনি, ফলে আমি রান্না করে বসে আছি, আমি খেতে পারিনি, খেতে পাচ্ছি না, ভিডিওটা দেওয়া হয়নি বলে। তো আপনারা কি ভিডিওটা দেবেন না? আমি তো খেতে পাচ্ছি না তা না হলে, কারণ আমি ভিডিওটা চালিয়ে খাই। তো এই কথাটা শুনে আমার মনে হলো আমি যদি ওনাকে একটু কথা না বলি তাহলে বোধ হয় অন্যায় করা হবে, যে এই লেভেলের ভালোবাসা খুব কম মানুষই পায়। সৌভাগ্যবতী আমি যে আপনারা আমাকে এতটাই ভালোবাসেন। এখন বাজে 7:12, তো আমি ওনাকে একটা ফোন করছি, আমি জানি না আমি পাবো কিনা ওনাকে লাইনে, যদি পাই তো খুব ভালো। আমি একটা ফোন করছি, এই ভালোবাসাটা সত্যি কিন্তু মানে আমাকে খুব অবাক করে। হ্যালো হ্যালো, শুভ্রাদি বলছেন? আমাকে 2014 সালে আমার পরিবার আমাকে ছেড়ে ওরা অন্য ক্যাম্পে চলে যায়। এখন তোমার ব্লগ দেখে আমার মানে কি রুচি হতো খেতে, তুমি সে আঙুল দেখে দেখিয়ে রেগে রেগে একদম এবার খাবারটা আমি আজকে আর আমি গরম করেছি, পুজো আজকে মঙ্গলবার আমার বজ্রঙ্গের পুজো করেছি, করে জোরে আমি খাচ্ছি না, আমি ব্লকের অপেক্ষা বসে আছি। কিন্তু আমি একটা কথা বলি দিদি, এটা করবেন না অত বেলা করে, আপনার খাওয়া উচিত না, আপনার বয়স হয়েছে। তো এবার ধরুন খাওয়াটা আমি শুটিং এর পরে এডিট করে দিতে অনেক সময় একটু দেরি হয়, এবার আপনি ততক্ষণ বসে থাকলে আপনার শরীর খারাপ করবে, হ্যাঁ তখন দেখে আপনি খেয়ে নেবেন, টাইমের মধ্যে খেয়ে নেবেন, তারপরে আপনি আবার আমার নতুন ব্লগ দেখবেন, ঠিক আছে? না হলে শরীর খারাপ করবে না, এই বয়স হয়েছে তো আপনার, সেই জন্য বলছি। খুব ভালো লাগলো দিদি আজকে এই কথাটা, আমার কাছে একটা বিরাট পাওয়া এটা আমি পেয়েছি। না গো না, এই যে আপনি বললেন যে আপনার সব চলে গিয়েছিল ইচ্ছে, সেই জায়গা থেকে ইচ্ছেটা এখানে ছিলাম, একটা নাইটি পরে অফিসে বসে পাগলের মতো ঘুরে বেড়াতাম, খেতাম না কিচ্ছু, তারপরে এই যে দেখে তারপরে মনে হয় যেন তুমি আমার একটা মেয়ে। আমি একদম তাই, একদম তাই, হ্যাঁ ভীষণ মিষ্টি লাগে আমার, এত সুন্দর করে মাথা ট্যাংরা মাছের মাথা মেরে চিপাচ্ছে, সেই চিবি চিবি খাচ্ছে, আমার মনে হচ্ছে দিতে জল পড়ছে। এই যে খাওয়ার ব্যাপারটা মানে আমার নিজের আত্মীয় স্বজন খুব খুশি, সবাই বলছে, ওরাও এখন দেখে ব্লগ দেখে, বলছে এত সুন্দর করে খায় আর এত সুন্দর করে স্টাইলে মানে আঙুল দেখে দেখি আর বেশ টেনে টেনে ভাতটা খেলাম, পানটা ভাতটাও আমি খেয়েছি, খুব ভালো লাগলো। আমি তাহলে আশীর্বাদ করো, হ্যাঁ একদম সবসময় থাকবো, আর আমি তোমার এটা আমি তুমিই বলছি, আপনি আমি বলছি না,
কারণ তুমি আমাকে মেয়ে বলেছো, কাজেই আমার আর আপনির প্রশ্নই ওঠে না। কাজেই তুমি আজকে কলকাতা ক্যানভাসটা দেখবে, এই কিছুক্ষণ পরে আমি তোমার এটা সবার কাছে এই গল্পটা আমি দেব, একদম আমি এই ফোনের কথাটা দেব। তার কারণ হচ্ছে সবার জানা উচিত যে এরকম ভালোবাসাও আমি পাই, এটা এটা আমার কাছে, এটা আমার ঈশ্বরের, এটা তোমার না আমার, আমার নিজেরও আসছে যে এটা না জানো তো ঈশ্বরের আশীর্বাদ যে এইভাবে তুমি আমাকে ভালোবাসছো। এবং তোমার এই যে ডিপ্রেশন থেকে তোমাকে আমি একটু ফেরাতে পেরেছি, কিছু করতে পেরেছি। তুমি আমার ডাক্তার, তুমি আমার না না ডাক্তার নই, না ডাক্তার নই, আমি তোমার মেয়ে, আমি তোমার ভালোবাসা, সেই জন্য তোমাকে এটা করতে পেরেছি। এটা আশীর্বাদ করো আমরা যেন এরকম ভাবে না গো আমাকে ভীষণ ভালোবাসে, সব কিছু যা যা রান্না করে নিয়ে আসে। এই জগতে আমি দেখি নিয়ে যে সেগুলো দেখে আমি অভিভূত হয়ে যাচ্ছি, মানে কিভাবে এটা সম্ভব, একটা মাধ্যমে তো মানুষ কিভাবে তাকে নিয়েছে, সেও তোমাকে কি ভালো। না গো সেটাই, একতরফা তো হয় না, বলো না সবাই ভালোবাসে বলি বাসি। আর বলছি তুমি কোথায় থাকো কাকিমা? আমি নরেন্দ্রপুরে থাকি গো। নরেন্দ্রপুরে, আচ্ছা, যদি আমার খুব ইচ্ছে রইল একদিন যদি সম্ভব হয় আমি তোমাকে ফোন করে তোমার বাড়ি চলে যাব, ঠিক আছে? আমি খুব খুব একদম খুব চেষ্টা করব। পূজোর সময়, পূজোর সময় তুমি কোথাও যাবে? আচ্ছা ঠিক আছে, যদি আমার সম্ভব হয় আমি পূজোর সময় তোমার সঙ্গে অবশ্যই দেখা করবো, ঠিক আছে? ভালো থেকো, ভালো থেকো, আর এইভাবেই পাশে থাকো, আর কলকাতা ক্যানভাসটা দেখতে থাকো। আজকেই কিন্তু আমি তোমার এটা, হ্যাঁ একটু পরে দিচ্ছি আমি, 8:30-9টা হবে ধরো দিতে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখতে পেলেন তো যে ভালোবাসাটা, মানে আমি সত্যি আমার চোখ দিয়ে দেখুন জল বেরিয়েছে, যে এই ভালোবাসা। এবং উনি বলছেন যে উনি ডিপ্রেশনে চলে গিয়েছিলেন, আমার এই ভিডিও ওনাকে, উনি এখন মানে পাগলের মতো অপেক্ষা করেন কখন আমার ভিডিওটা দেওয়া হবে, এবং উনি আমার ভিডিওটা দেখে খেতে বসেন, একা বোধ করেন। তো আমি প্রথম দিন আপনাদের একটা কথা বলেছিলাম ইন্ডিয়ান ক্যানভাসে, যে যারা একা এরকম অনেকেই আছে, যারা একা খেতে, একা খেতে পারে না, কষ্ট হয়, পরিবার পরিজন নেই কাছে, তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখে খাওয়ার যদি ইচ্ছে তাদের জাগে, সেটাই আমার সেই উদ্দেশ্যেই আমার এই ভিডিও করা। ইন্ডিয়ান ক্যানভাসের প্রথম আমি এই কথাটা বলেছিলাম, এবং আমার উদ্দেশ্য সফল হয়েছে, আমি কিছু করতে পেরেছি, একজনের জন্যও যদি করতে পারি সেটাও তো পারা। তো আজকে আমার হাজবেন্ডের জন্মদিনের দিন, আমি যেটা পেলাম গিফট সেইটা বোধহয় আমার ভাগ্য, খুব কম মানুষ পায়, খুব কম মানুষ পায় এই ভালোবাসা। এবং এটা খ্যাতি বলবো না, এটা ভালোবাসা, এটা খ্যাতি নয়, এটা ভালোবাসা। এরমভাবেই এই ভাবেই সকলে পাশে থাকুন, এটুকুই চাই। এবং সকলে আমার এরভাবে আশীর্বাদ করুন, কারোর আমি মেয়ে হয়ে উঠেছি, কারোর আমি মা হয়েছি, কারোর আমি দিদি, কারোর আমি মাসি, কারোর আমি পিসি, এরকম প্রচুর ডাকগুলো যখন শুনতে পাই, এবং সব থেকে আমার আনন্দ লাগছে দু একজন যাও বা লিখতেন যে এই পরিবারের আমি একজন, এই আমি সাবস্ক্রাইব করেছি এই চ্যানেলটা। গতকাল আমি একটা ভিডিও করেছিলাম তার দুদিন আগে, গতকাল না দুদিন আগে, যে এই কথাটা যারা বলছেন তাদের কাছে রিকোয়েস্ট করছি যে এই কথাটা বলবেন না। আজকে কিন্তু প্রত্যেকটা কমেন্ট আমি দেখতে পাচ্ছি যে এই পরিবারের একজন হলাম, তোমাদের পরিবারের অন্তর্ভুক্ত হলাম, তোমাদের পরিবারের ফ্যামিলি মেম্বার আমি, এই যে কথাটা আমাকে ভীষণ আনন্দ দিচ্ছে। এইভাবে সাথে থাকুন, পাশে থাকুন, আর অবশ্যই সঙ্গে রাখুন, দেখতে থাকুন কলকাতা ক্যানভাস এবং ইন্ডিয়ান ক্যানভাস। নমস্কার।